বিগ নিউজ, সবার আগে সবার সাথে। ভগ্নদশা থাকায় চন্দ্রপাড়া হাসপাতাল যাচ্ছে দখলে, পুনরায় চালুর দাবি হাজারো বাসিন্দার। প্রায় পাঁচ দশক আগের কথা, মালদহের মালতীপুর বিধানসভার চন্দ্রপাড়ার স্বাস্থ্যকেন্দ্রে হাজার হাজার মানুষ চিকিৎসায় নির্ভর ছিলেন। সেখানে চিকিৎসকও ছিলেন বেশ কয়েকজন, ছিল নার্সিং স্টাফ ও রোগীদের জন্য সরকারিভাবে শয্যা প্রায় ১৪টি। স্থানীয় সূত্রে এমনটাই জানা যাচ্ছে, এলাকার মানুষদের স্বাস্থ্য পরিষেবাটা নাগালের মধ্যে ছিল, কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি বদলে গিয়েছে। সরকারি হাসপাতাল ভবন জরাচীর্ণ, যেখানে রোগীরা শয্যাশায়ী থাকতেন সেই ভবনগুলোর ভগ্নদশা। ডাক্তাররা যেখানে বসত সেই ভবনও ধ্বংসপ্রাপ্ত। এরকম বেশ কয়েকটি ভবন রয়েছে, সেগুলো শেষ পথে। ঘরগুলির পলাস্টার ছেড়ে ছাদের রড বের হয়ে গিয়েছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে ছাদ। ছাদের ওপরে এবং দেওয়ালে আগাছা ছেড়ে গেছে, বট অশ্বত্থের চারা গুজিয়েছে দেওয়ালে দেওয়ালে, তাতে ফাটলও ধরেছে। একসময় সেখানে হাসপাতাল ছিল, বিল্ডিংটি দেখে ঐতিহাসিক নিদর্শন বলে মনে হবে এখন। এলাকা সূত্রে জানা গিয়েছে, চন্দ্রপাড়া পঞ্চায়েত এলাকায় প্রায় ৬০,০০০ মানুষের বসবাস। এলাকায় দুর্ঘটনাগ্রস্ত রোগীকে নিয়ে যেতে হয় প্রায় ১৫ কিমি দূরে মালতীপুর গ্রামীণ হাসপাতালে। গ্রামগুলোর কারোর বাড়িতে প্রসূতি মহিলা থাকলেও তাতেও ওই মালতীপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া ছাড়া আর অন্য কোনো উপায় থাকে না। থাকলেও তবে তা আরও দীর্ঘ অনেকটাই। বর্ষাকালে বা শীতের রাতে কোনো প্রসূতি মায়ের প্রসব যন্ত্রণা উঠলে ওই ১৫ কিলোমিটার পাড়ি দিয়ে মালতীপুরে আসতে হয়। ওই প্রসূতি মহিলার পরিবারের লোকজন সেই শীত বা বর্ষার মধ্যে ঝুঁকি নিয়ে তাদের আসতে হয়, যানবাহন প্রয়োজনীয় তুলনায় অপ্রতুল। এলাকার সাপে কাটা, বিষপান, অগ্নিদগ্ধ রোগীদের মালতীপুরে নিয়ে আসতে হয়। এই ধরনের রোগীদের জন্য খুব অল্প সময়ের মধ্যে স্বাস্থ্য পরিষেবা পাওয়া অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে প্রায় ১৫ কিমি দূর মালতীপুর হাসপাতালে আসতে গিয়ে অনেকটাই সময় নষ্ট হয়। এছাড়াও চন্দ্রপাড়া অঞ্চলের মহানন্দা নদীর ওপর পাড়ে রয়েছে ১৫০টি পরিবারের হোসেনপুর গ্রাম। সেতু না থাকায় নৌকা বা বাঁশের মাচার ওপর দিয়ে ঝুঁকি নিয়ে এপারে এসে চিকিৎসা পরিষেবা নেই, ফলে তাদেরকে ছুটতে হয় মালতীপুর গ্রামীণ হাসপাতালে। সরকারি স্বাস্থ্য পরিষেবা নাগালের মধ্যেই পাওয়ার দাবি তুলছেন বাসিন্দারা। চন্দ্রপাড়া হাসপাতালটি সংস্কার করার দাবি তুলেছেন প্রায় সকলেই। স্থায়ীভাবে চিকিৎসক এবং নার্সিং স্টাফদের দাবিও রয়েছে তাদের, যেটা আগেও ছিল। হাসপাতাল ২০ বছর আগে যদি থেকে থাকে তাহলে ওটা হঠাৎ করে বন্ধই বা হয়ে গেল কেন, বা কি কারণে হয়েছে সেটা তাহলে লোকাল যে অথরিটি আছে বিএমএইচের কাছে খোঁজ নিয়ে জানতে হবে কেন হলো। আর দ্বিতীয় কথা, মানুষের যেখানে একটা পরিষেবা দেওয়ার জায়গা সেখানে সাধারণ মানুষকে তাদেরকে বিভিন্নভাবে যোগাযোগ করে লোকাল অথরিটি মানে বিএমএইচের সাথে যোগাযোগ করে লোকাল পঞ্চায়েত প্রশাসন আছে তাদের সাথে যোগাযোগ করে যাতে পুনরায় হসপিটালটা খোলা যায় তার ব্যবস্থা করতে হবে, এবং আমাদেরকে জানালে আমরা নিশ্চয়ই আমাদের হায়ার অথরিটিকে জানাবো ব্যাপারটা নিশ্চয়ই। কিন্তু মানুষ যদি নিজেরাই সেটা দখলদারি করে রাখে তাহলে তো আমাদের পক্ষে সেগুলো জোর জবরদস্তিগুলো বার করে দিয়ে সেগুলো চালানো বেশ চাপের ব্যাপার। গ্রামবাসীকে উদ্যোগ নিতে হবে যে তাদেরকে দখলমুক্ত করা এবং প্রয়োজন পর যোগাযোগ করে স্বাস্থ্য প্রশাসন এবং হচ্ছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে মানে পঞ্চায়েত রাজ যেখানে রয়েছে সকলে একসাথে উদ্যোগ নিয়ে যাতে জিনিসটা খোলা যায় সেইভাবে আবার চেষ্টা করতে হবে। আমি জানলাম, নিশ্চয়ই আমি বিএমএইচকে ব্যাপারটা জানাবো এবং ব্যাপারে ইনকোয়ারি করবো বা খোঁজ নেবো যে কি ঘটনা ঘটে গেছে। এই মুহূর্তে ডাক্তার নার্স কি যদি এইভাবে হঠাৎ করে বলা মুশকিল, ডাক্তার নার্স একের হঠাৎ করে ক্রাইসিস আছে একদম নেই তা না, আছে। তবে আস্তে আস্তে যদি প্রচুর পরিমাণে ডাক্তার নার্স নতুন তৈরিও হচ্ছে, আগামী দিনে হয়তো নিয়োগ প্রচুর ডাক্তার এবং নার্সিং স্টাফ নিয়োগ হবে, স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞাপনও দিচ্ছে, তা যদি আগে যে জায়গাটা কাজের পরিবেশ তৈরি করতে হবে তবে তো ডাক্তার সিস্টার গিয়ে সেখানে থাকবে। তবে সেই জায়গাটা আগে তৈরি করতে হবে যে কাজের পরিবেশটা তৈরি করতে হবে যেখানে ডাক্তার সিস্টার থাকতে পারে, সেখানে এলাকার মানুষকেই আগে উদ্যোগ নিতে হবে যে এই জায়গাটা মুক্ত করো, তারপরে তোরা লোকাল অথরিটির সাথে যোগাযোগ করে ডাক্তার অন্তত সপ্তাহে একটা দিন দুটো দিন করে আপনারা ডাক্তার সিস্টার পাঠান, অন্তত আউটডোরটা অ্যাটলিস্ট চালু হোক, কিছু লোকজন উপকার পাক।